প্রেসিডেন্সির অ্যাডমিশন টেস্ট হবে? প্রেসিডেন্সির অ্যাডমিশন, আমরা আমি এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, আমরা এই বছরে আরও 11খানা পরীক্ষা নেব, জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও আরও 11খানা পরীক্ষা নেব। শুধু জেন পাস, যেটা নাকি নার্সিংয়ের যে ইউজি পরীক্ষাটা, সেটা সাময়িকভাবে 4 জুলাই হওয়ার কথা ছিল, সেটা আমরা 31 জুলাই আমরা কন্ডাক্ট করব। আর বাদ বাকি যে পরীক্ষাগুলো, যে শিডিউল আমরা ঠিক করেছি, সেই শিডিউল অনুযায়ী হবে। তার ডিটেল ডেসক্রিপশন কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। কবে হবে প্রেসিডেন্সি? প্রেসিডেন্সি পরীক্ষাটা হবে 7ই আগস্ট এবং 8ই আগস্ট। ইউজি পরীক্ষাটা হবে 7 এবং 8ই আগস্ট এবং পিজির পরীক্ষাটা হবে তার পরের সপ্তাহে 14ই আগস্ট। সংখ্যাটা আমরা মোটামুটি বলে দিয়েছি, অ্যারাউন্ড 2 মিলিয়ে 20,000-এর মতন ক্যান্ডিডেট হবে। 7 এবং 8, কারণ প্রেসিডেন্সি যারা ইউজি পরীক্ষা দেয় তাদের দুটো করে পেপার পরীক্ষা দিতে পারে, দুটো অপশন থাকে, তো 7 এবং 8 তারিখে পরীক্ষা দেবে। আর যারা নাকি পিজি পরীক্ষা দেবে তারা 14 তারিখে পরীক্ষা দেবে। প্রত্যেকের জন্য 45 মিনিট, আমাদের কত করে 1 ঘন্টার করে পরীক্ষা হয়, 1 ঘন্টা করে পরীক্ষাটা। একটা জানার ছিল যে এমনিতে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে, সেই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা তো এবার জয়েন্ট দেবে সাধারণ। হ্যাঁ, তা সেক্ষেত্রে জুলাইয়ে যদি উচ্চ মাধ্যমিক বাতিল হলো, তাহলে আপনারা করোনাকালে প্রথম স্টেটের একটা অফলাইন পরীক্ষা নিচ্ছেন না? তাদের যে সংখ্যা এবং আমাদের সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আমাদের যেখানে আমাদের তার যেখানে কমপ্লে 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে, আমাদের সেটা আমাদের এখানে 92,695 জন ক্যান্ডিডেট এবং নাম্বার অফ সেন্টার্স অনেক বেশি, এবং তাতে দেখা যাচ্ছে আমরা এটা নিতে পারবো। আর AICTE-র গাইডলাইন অনুযায়ী আমাদের পরীক্ষা দিতেই হবে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বসতে গেলে বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাদের যে কোনো পরীক্ষা বসতেই হবে, সর্বভারতীয় পরীক্ষা বা যে কোনো পরীক্ষা তারা বসতেই হবে। সুতরাং এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বসে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। ঠিক আছে।